হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি নাইম পারভেজ, স্যামসাং এক্সপিরিয়েন্স কনসালটেন্ট। আজ আমরা কথা বলবো ফেব্রুয়ারি মাসের অফার এবং অফিসিয়াল প্রাইস সম্পর্কে জানার জন্য। তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড আনলিমিটেড ইনফরমেশন। আমাদের চ্যানেলে প্রত্যেকটা ব্র্যান্ডের ভিডিও দেওয়া থাকে। আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে, তাহলে আপনারা প্রতিনিয়ত এইরকম নতুন নতুন ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আজ আমরা কথা বলবো স্যামসাং এর হাইলাইট ফিচার নিয়ে। বিস্তারিত আলোচনা করব আমরা নেক্সট, আরো সিঙ্গেল ভিডিও আসবে, সেই সিঙ্গেল ভিডিওতে আমরা নেক্সট বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম কথা বলবো আমাদের স্যামসাং গ্যালাক্সি A03 কোর। তো A03 কোরে পাচ্ছেন 6.5 ইঞ্চি HD+ LCD ডিসপ্লে, খুব ভালো মানের একটি ডিসপ্লে পাচ্ছেন। র্যাম হিসেবে পাচ্ছেন 2GB র্যাম এবং রম হিসেবে পাচ্ছেন 32GB ফোন মেমোরি। দুইটা সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা স্টাইলে একটি মেমোরি কার্ড আলাদাভাবে বাড়াই নিতে পারবেন। সব থেকে বড় বিষয় এটাতে 5000mAh লং ডে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। 5000mAh একটি ব্যাটারি রয়েছে, এটাতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 11। মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার বলি, এটাতে সিকিউরভাবে একটা সেফ ফোল্ডার রয়েছে, যেটা দিয়ে আপনি সুন্দর মতো আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেটা আপনার হাইড করে রাখতে পারবেন। স্যামসাং গ্যালাক্সি A03 কোর আপনারা দুইটা কালারে পাবেন, একটা হচ্ছে গ্লোসি ব্রোঞ্জ কালার আর একটি ব্ল্যাক কালার। দুইটা কালারই অনেক প্রিমিয়াম এবং সুন্দর। এই ফোনটার প্রাইস হচ্ছে 12,299 টাকা, এটাতে 1,300 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। স্পেশাল প্রাইস দিয়ে মাত্র 10,999 টাকায় ফোনের দামটা নির্ধারণ করা হয়েছে। এই ছিল স্যামসাং গ্যালাক্সি A03 কোরের বেসিক ইনফরমেশন। তো নেক্সট ভিডিওতে আমরা চলে যাব, আমরা নেক্সট যে ফোনের কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A04। A04-এ আপনি পাচ্ছেন 3GB র্যাম এবং 32GB ফোন মেমোরি। আপনি যদি চান 3GB-র সাথে আরও 4GB র্যাম আপনি বাড়িয়ে নিতে পারবেন। আর ফোন মেমোরি হিসেবে আপনার দুটো সিম এবং একটি মেমোরি কার্ড এতে ব্যবহার করা যায়, এই জন্য আপনার এক্সট্রা মেমোরি কার্ড প্রয়োজন হলে আপনি এটাতে এক্সট্রা মেমোরি কার্ড লাগিয়ে আপনার ফোনটাকে আরও বেশি স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আর সবথেকে বড় বিষয়, এটাতে ব্যবহার করেছে HD+ ডিসপ্লে 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু একটা বড় সড়ো ডিসপ্লে পাচ্ছেন, যেটাতে আপনি ভালোভাবে আপনার মুভি দেখেন, নাটক দেখেন, সব কিছু কিন্তু দেখতে পারবেন। এটাতে 50MP ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 2MP ডেপ সেন্সর ব্যবহার করা হয়েছে। 2MP ডেপ সেন্সর থাকার কারণে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে আপনি ব্লার করতে পারবেন। আর 50MP থাকার কারণে তো আপনি অনেক বেটার কোয়ালিটির ছবি পাবেন। এটাতে 5000mAh ব্যাটারির সাথে 15W ফাস্ট চার্জার কিন্তু ব্যবহার করা হয়েছে, যার কারণে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু কোনো টেনশন থাকছে না। আর অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 12 সম্পূর্ণ লেটেস্ট আপডেট। আর যদি নেক্সট টাইমে যে আপডেটটা আসবে সেটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 13 কিন্তু এটাতে পেয়ে যাবেন। আর কিন্তু তিনটা কালার কিন্তু বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, এটা হচ্ছে গ্রিন কালার পাচ্ছেন এবং ব্ল্যাক কালার পাচ্ছেন এবং কপার কালার পাচ্ছেন। তিনটা কালার কিন্তু বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাবেন। সো আপনারা দেরি না করে চলে আসুন আমাদের স্যামসাং স্টোরে, আপনারা নিয়ে যান স্যামসাং গ্যালাক্সি A04। 2023 সালের একদম নতুন এবং লেটেস্ট মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A04। অবশ্যই দেরি করবেন না, এটা কিন্তু দেওয়া আছে টাইপ সি, 15W চার্জার কিন্তু বক্সের ভিতরে দেওয়া আছে, ফিঙ্গার ফেস লক আপনারা যদি চান ফেস লকটাও ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে। এই ফোনটার প্রাইস হচ্ছে অনলি 12,999 টাকা। এরপর আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A03S নিয়ে। A03S নিয়ে নতুন করে আবার একটা নতুন ভিডিও আসছে, বিস্তারিত আলোচনা করা থাকবে। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা এই পরবর্তীতে যে ভিডিওটা দেখতে পারবেন। প্রথমে আসি ডিসপ্লের কথায়, ট্রিপল ক্যামেরাটা আসলে রেয়ার, ট্রিপল ক্যামেরা আসলে খুঁজেই পাওয়া যাচ্ছে না, সব ডুয়েল ক্যামেরা সিঙ্গেল ক্যামেরা হয়ে গেছে। এই ডিভাইসটি আপনি পাচ্ছেন ট্রিপল ক্যামেরা এবং পাওয়ারফুল প্রসেসর বলতে এটাতে আপনি পাচ্ছেন 6.5 ইঞ্চি HD+ LCD একটি ডিসপ্লে পাচ্ছেন, যার ব্রাইটনেসটা যথেষ্ট পরিমাণে শার্প এবং প্রিমিয়াম লেভেলের আপনি কালার পাবেন, সুন্দর কালার পাবেন। এবং পাশে থাকছে ট্রিপল ক্যামেরা, এটা কিন্তু ট্রিপল ক্যামেরা পেয়ে যাচ্ছেন। এই বাজেটে কিন্তু 2.3 GHz একটি পাওয়ারফুল অক্টাকোর প্রসেসর, আর সাথে থাকছে তো ফাস্ট চার্জার সিস্টেম, টাইপ সি ফাস্ট চার্জার সুবিধা পাবেন। এটাতে পাচ্ছেন আপনি 4GB র্যাম এবং 64GB ফোন মেমোরি। আপনি যদি চান আপনার র্যামটাকে আরও 4GB এক্সট্রা বাড়িয়ে নিতে পারবেন, এটাতে র্যাম প্লাস এর সুবিধা দেওয়া আছে। এতে দুটা সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আপনি 1TB পর্যন্ত এই ফোনটাকে মেমোরি কার্ড এক্সট্রা হবে আপনি কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। এই সুযোগ কিন্তু স্যামসাং গ্যালাক্সি A03S এ থাকছে। এটাতে রয়েছে 2.3 GHz পাওয়ারফুল অক্টাকোর প্রসেসর এবং টাইপ সি চার্জার। টাইপ সি চার্জার হচ্ছে আপনার 15W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এই ফোনটাতে, এই জন্য আপনার ফোনটা চার্জ কিন্তু অনেক দ্রুত কিন্তু এটা উঠে যাবে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ওয়ান UI 5.0।
Android 13 কিন্তু 2023 সালের নতুন আপডেট এটা অনেক মডেলেই পাবেন না কিন্তু এই মডেলে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা প্রাইস হচ্ছে 18599 টাকা এটাতে 4600 টাকা কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট চলে আসছে এটা ডিসকাউন্টে অনলি 13999 টাকা A03S আপনি পেয়ে যাবেন যে কোনো বাংলাদেশের যে কোনো অফিশিয়াল শোরুমে ও আসল কথাই বলা হয়নি এটাতে ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা 2 মেগাপিক্সেলের মাইক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর সামনে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা মনে করবেন না যে 5 মেগাপিক্সেল বলে যে অনেক কম রেজুলেশন দেবে এরকম কিছু না আসলে মেগাপিক্সেল নট ফ্যাক্টর অ্যাপারচার সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাপারচার যত কম হবে আপনার ফটোর কোয়ালিটি কিন্তু তত বেশি বাড়বে সো কখনো মেগাপিক্সেল দিয়ে বিচার করবেন না অ্যাপারচার দিয়ে বিচার করবেন সবসময় স্যামসাং গ্যালাক্সি A03S এ ব্যাটারি হিসেবে থাকবে কিন্তু 5000mAh ব্যাটারি আর এই ফোনের নেক্সট একটা ভিডিও আসবে এই ভিডিওতে আপনারা বিস্তারিত এই ফোনের সম্পর্কে জানতে পারবেন এই ফোনের দুইটা কালার হয় ব্ল্যাক কালার এবং ব্লু কালার আপনি চাইলে যে কোনো একটা কালার চুজ করতে পারেন এরপরে কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A04S A04S আমাদের একটি নতুন ডিভাইস এটা সুন্দর প্রিমিয়াম গ্লোসি ডিজাইন ব্যবহার করেছে পিছনে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যার ক্যামেরার প্রথম ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা আর সামনে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সো সুন্দর ক্যামেরা ছবি তোলার জন্য কিন্তু A04S বেস্ট হবে এটা তিনটা কালার কিন্তু বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে কপার এই তিনটা কালার কিন্তু বাংলাদেশে পেয়ে যাবেন অ্যাভেলেবেল ডিসপ্লে হিসেবে ব্যবহার করেছে 6.5 ইঞ্চি PLS LCD ডিসপ্লে যার কারণে কিন্তু ডিসপ্লের উজ্জ্বলতাও কিন্তু অনেক যথেষ্ট পরিমাণে প্রিমিয়াম যথেষ্ট পরিমাণে ভালো আপনি পাবেন এই ফোনটাতে এই ফোনটাতে র্যাম হিসেবে ব্যবহার করেছে 4GB র্যাম আপনি চাইলে আরও 4GB এক্সট্রা বাড়িয়ে নিতে পারবেন এবং 64GB ফোন মেমোরি কিন্তু দুইটা সিম স্লট এবং একটা এসডি কার্ড স্লট রয়েছে এসডি কার্ড স্লট থাকার কারণে আপনি আরও 1TB পর্যন্ত কিন্তু এক্সট্রা স্টোরেজ আপনি বাড়িয়ে নিতে পারবেন অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এবং One UI 4.1 স্যামসাং গ্যালাক্সি A04 কিন্তু পাচ্ছেন ফাস্ট চার্জিং সুবিধা কারণ কি এই ফোনে পাচ্ছেন 15W ফাস্ট চার্জিং যার কারণে আপনি যে কোনো কাজ করেন সকালে ঘুম থেকে উঠে আপনি চার্জে লাগিয়ে নাস্তা করতে করতে আপনার কিন্তু অনেক বেশ 30-40-50% চার্জ কিন্তু আপনার ফোনটাকে হয়ে যাচ্ছে সো চার্জ ধারণ ক্ষমতার জন্য রয়েছে 5000mAh একটি ব্যাটারি যার কারণে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটাও অনেক বেশি পাবেন A04S পাচ্ছেন 17999 টাকায় এবং 1000 টাকা প্রমোশনাল ডিসকাউন্টে এই ফোনটার প্রাইস আসবে 16999 টাকা এরপরে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A13 ফ্ল্যাগশিপ লাইক ডিজাইন এবং কোয়ালিটি সম্পন্ন একটি ফোনের কথা বললে A13টা সবার আগে থাকবে কারণ এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে S20 আল্ট্রার যে ক্যামেরার ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু এই ফোনের ব্যবহার করা হয়েছে এই ফোনের ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস LCD ডিসপ্লে যে LCD ডিসপ্লের মানটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল এবং প্রিমিয়াম এই ফোনের ডিসপ্লে স্যামসাং গ্যালাক্সি A13 দুইটা ভেরিয়েন্ট কিন্তু বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে 4GB 64GB 6GB 128GB আপনি 4GB র্যামের সাথে আরও 4GB এক্সট্রা বাড়িয়ে নিতে পারবেন এবং 6GB র্যামের সাথে আরও 6GB র্যাম আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন দুইটা ফোনেই আপনি দুইটা সিম এবং মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন যার কারণে আপনি 1TB পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড আপনি কিন্তু এটি লাগিয়ে নিতে পারবেন ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 50MP প্রাইমারি ক্যামেরা 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল 2MP ডেপথ সেন্সর এবং 2MP মাইক্রো ক্যামেরা এবং ফ্রন্টটাতে ব্যবহার করেছে 5MP একটি ক্যামেরা এটাতে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এবং One UI 4.1 এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি এটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং One UI 5.0 এটাতে কিন্তু আপডেট পেয়ে যাবেন তিনটা কালার বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পাবেন একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং একটা অরেঞ্জ কালার ব্যাটারি হিসেবে ব্যবহার করেছে 5000mAh ব্যাটারি এবং এই ফোনে পেয়ে যাচ্ছেন আপনি 15W ফাস্ট চার্জিং যার কারণে কিন্তু লং টাইম আপনার চার্জ দিয়ে বসে থাকতে হবে না খুব দ্রুত কিন্তু আপনি ফোনটাকে চার্জ করতে পারবেন 4GB র্যাম 64GB ফোন মেমোরি প্রাইস হচ্ছে 20999 টাকা 1500 টাকা প্রমোশনাল ডিসকাউন্ট চলছে এই ডিসকাউন্ট দিয়ে এটার ফোনের প্রাইস আসছে 19499 টাকা সুন্দর একটি ডিভাইস কিনতে যাচ্ছেন অবশ্যই A13 মডেলটা আপনারা চুজ করতে পারেন এটা কিন্তু বিশাল বড় একটি ডিসপ্লে আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন আর 6GB র্যামের যেটা আছে 6GB এবং 128GB ওটার প্রাইস হচ্ছে 23999 টাকা 1000 ডিসকাউন্ট দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন 22999 টাকায় এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে এক্সাইনোস 850 এটাতে কিন্তু 8nm একটি চিপসেট 8nm হওয়ার কারণে কিন্তু এটার অনেক পাওয়ারফুল এবং অনেক বেটার কিন্তু আপনি সার্ভিস এই ফোনটাতে পেয়ে যাবেন A03S A04S A13 F22 এগুলো সবগুলোর কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এগুলো একসাথে বলে দেওয়ার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যার কারণে আপনি সাইড জাস্ট হাতে ধরবেন ফোনটা হাতে ধরে জাস্ট ক্লিক করবেন আপনার লকটা কিন্তু আনলক হয়ে যাবে আর অনেকের প্রশ্ন থাকে ফিঙ্গারপ্রিন্টটা কোথায় আছে এটা কিন্তু একবারে সবগুলো মডেলের কথাই বলে দিলাম আমাদের প্রত্যেকটা মডেলে কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে সো
আর কথা বলবো না, অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আর আমাদের ফোনগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করা সম্ভব। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যদি ফোনটা চান, অবশ্যই আমরা ডেলিভারি করব। ডেলিভারি ম্যানের সামনে কিন্তু আপনি বক্সটা খুলে আপনি চেক করে নিতে পারবেন, অনলাইনে প্রসেস করবেন। অবশ্যই তাদের জন্য স্পেশাল কিছু গিফট হিসেবে থাকবে, কিছু কিছু জিনিস অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি জিজ্ঞেস করে নেবেন আপনি কী কী আমরা গিফট প্রোভাইড করে থাকি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্যামসাংয়ের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।